বন্ধুরা এই গরমকালের সকালে এই ছোট উপায়টা করে নাও এই ছোট্ট উপায়টা যদি করে নিতে পারো তাহলে এই গরমে আর তোমাদের মুখটা কালো হবে না মুখ কালো হবে না ঘাম হবে না এবং ত্বক যদি কালো হয়ে গিয়েও থাকে সেই ত্বকও কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে হ্যাঁ বন্ধুরা মুখ থেকে কালো দাগ ছোপ তো তুলে দেবেই সাথে সাথে তোমাদের যদি এর সাথে তোমরা যদি ওপেন পোর থাকে অতিরিক্ত মুখে তোমাদের ঘাম হয় ব্রণর দাগ আছে কালো ছোপ আছে কিংবা রোদে পুড়ে ত্বক কালো হয়ে যাচ্ছে তো এই উপায়টা যদি করে নিতে পারো যেটা আমি আজ বলে দিচ্ছি তোমরা দেখবে দ্রুত তোমাদের মুখ থেকে কালচে ভাব দাগ ছোপ তো দূর করেই দেবে তার সাথে সাথে এই গরমেও তোমাদের মুখ আর কালো হবে না ঘাম হবে না তো সারা দিন মুখ তরতাজা থাকবে এবং মুখটা অনেকটা গ্লোয়িং থাকবে তো বন্ধুরা সবার প্রথমে এখানে আমাদের লাগবে একটু চিনি আমরা কি করি সকালে উঠে সাধারণত ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই পারো তোমরা তো তারপরে কিন্তু তোমরা এই উপায়টা করবে আর হ্যাঁ এটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে রেখেও দিতে পারো এয়ারটাইট কন্টেনারে ভরে দুই তিন দিনের জন্য কিন্তু ফ্রিজে রেখেও দিতে পারো তো দেখো আমি এখানে নিয়েছি এক চামচ ভর্তি ভর্তি চিনি চিনি আমাদের স্কিনকে চকচকে করে উজ্জ্বল করে চিনি কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে দাগ ছোপ তুলতেও সাহায্য করে এবার এই চিনির সাথে মিশিয়েছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দেবে হাফ চামচ মতন লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবু এখানে তোমার ট্যানটা তুলে দেবে ত্বকে যে কালচে ভাব হয়ে গেছে না সেটা একদম উঠিয়ে দেবে কালচে ছোপটা তুলে দেবে শুধুমাত্র সাবান দিয়ে স্নান করলে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই কিন্তু হয় না বন্ধুরা এই ধরনের ছোট ছোটো ট্রিটমেন্টগুলো করলে না সমস্ত দাগ ছোপ উঠে যায় তো এবারে আমি দিলাম হাফ চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমার যদি স্যুট না করে তাহলে হাফ চামচ নারকেল তেল ব্যবহার করবে এখানে তার সাথে দিচ্ছি আমি গোলাপ জল এই যে তোমরা অনেকেই বলো লেবু স্যুট করে না দিদি দেখবে লেবু এইভাবে ব্যবহার করে দেখবে স্যুট করবে লেবুর সাথে আমি যখনই এখানে গোলাপ জল মিক্স করলাম এবং অ্যালোভেরা জেল মিক্স করলাম তাতে কিন্তু লেবু আমাদের যে ক্ষতিটা করবে সেটা কিন্তু করবে না তার সাথে দেবো আমি বেসন বন্ধুরা এখানে কিন্তু বেসনই দিতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণ বেসন আমি এখানে মিলিয়ে মিশিয়ে নিলাম এটা কিন্তু ছোলার বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে এই ফেস প্যাকটা দুর্দান্ত কাজ দেয় বন্ধুরা মানে ত্বকে দেখবে ধীরে ধীরে উজ্জ্বলতা আসছে এবং ত্বক আস্তে আস্তে ফর্সা ভাব চলে আসছে ভালো করে এটা মিশিয়ে নেবে দিয়ে এটা কিন্তু তোমরা হাতে পায়েও লাগাতে পারো তো তক এই প্যাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এবার দেখো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে এসছি আমি মুখটা পরিষ্কার করে মুছে নিয়ে পরিষ্কার মুখে কিন্তু এটা লাগাতে হবে বন্ধুরা নোংরা মুখে লাগালে কোনো ট্রিটমেন্টই কিন্তু কোনো রেমেডিজি ভালো কাজ করে না তো দেখো সম্পূর্ণ মুখে খুব ভালো করে এটা আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে প্যাকটা লাগিয়ে নেবে হাত দিয়েই লাগাবে সুন্দর করে প্যাকটা লাগিয়ে নেবে এর মধ্যে আমি ব্যবহার করেছি বেসন বন্ধুরা বেসন কিন্তু পুরানকাল থেকে আমাদের রূপচর্চায় ব্যবহার হয় বেসন না খুব ভালোভাবে স্কিনকে পরিষ্কার করে এবং ফর্সা করতে সাহায্য করে আর আমি দিয়েছি এখানে একটু চিনি চিনি কিন্তু একটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে স্কিনের টান টান ভাব আনবে চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে সাহায্য করবে আর সাথে আমি দিয়েছিলাম একটু লেবুর রস লেবুর রস তোমার এখানে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে তো দেখো এটা লাগিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট ফেসে রেখে দেবে তারপরে কি করবে এক টুকরো আলু নিয়ে নেবে এরকম আলুটা নিয়ে এইভাবে গোল গোল করে রাব করবে আলুর মধ্যে যে রসটা থাকে সেটা না এই দাগ ছোপ পিগমেন্টেশান তুলতে খুব ভালো কাজ দেয় যাদের ওপেন পরের সমস্যা হয় আছে আলু কিন্তু ওপেন পরের সমস্যাটাকেও নির্মূল করে তো এইভাবে আলু দিয়ে ভালো করে এইভাবে রাব করতে থাকবে আলুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে তো দেখো তারপরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি বন্ধুরা এটা মুখটা ধুয়ে আসলেই তোমরা বুঝতে পারবে এই প্যাকটা কতটা কার্যকরী এটা কিন্তু এতটাই ন্যাচারাল বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকেরা ইউজ করতে পারো দেখো আমি হাতেও লাগিয়েছিলাম হাতটাও পরিষ্কার হয়ে গেছে এটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যদি করে নাও না দেখবে মুখটা অনেক ফ্রেশ থাকবে সারাদিন স্কিনে একটা গ্লো বজায় থাকবে অল্প একটু অ্যালোভেরা জেল বা যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো সানস্ক্রিন তোমরা নিয়ে নেবে তার সাথে না একটু গোলাপ জল মিক্স করে নেবে গোলাপ জলে গরমকালে স্কিনকে ভীষণ ভালো রাখে রিপেয়ার করে স্কিনের মধ্যে কোনো কোনোরকম ফোঁড়া ফুসকুড়ি হতে দেয় না স্কিনে সান ট্যানটাকে দূর করতে সাহায্য করে তারপর একটু মাসাজ দিয়ে নেবে যদি তোমাদের কাছে এই ধরনের ফেস রোলার থাকে সেই ফেস রোলারটা দিয়েও মাসাজ দিতে পারো এখানে এই আগারোর এই কোয়ার্স রোলারটা দিয়ে ফেস রোলারটা দিয়ে আমি এখানে হালকাভাবে মাসাজ দিচ্ছি এই আগারোর এই ফেস রোলারটা ভীষণ ভালোভাবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ভীষণ ভালোভাবে স্কিনকে মাসাজ দিতে সাহায্য করে ফলে না স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হয় আর এই মাসাজটা এইজিং মাসাজের কাজ করে যার ফলে তোমার কিন্তু স্কিনে রিঙ্কেল আসে না আর আগারোর এই ফেস রোলারটা চারটে অ্যাটাচমেন্ট থাকে আর এটা তোমার আই মাসাজ গুয়াশা থাকে সাথে মানে এটা ভীষণ ভালো যদি তোমাদের কাছে এটা থেকে থাকে তো এটা দিয়ে মাসাজ দিতে পারো অথবা হাত দিয়েও মাসাজ দিয়ে নিতে পারো তবে এটা যদি এটা যদি আনতে চাও তোমরা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর কাজ করে তো দেখো এইভাবে হালকা আমি মাসাজ দিয়ে নিচ্ছি যাতে আমার স্কিনে যেটা আমি গোলাপ জলের গুণটা ময়শ্চারাইজারের গুণটা যাতে ফেসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় অ্যাবজর্ব করে যায় তো এইভাবে মাসাজ দিয়ে নেবে দিন দেখবে স্কিন অনেক গ্লোয়িং থাকবে এইটুকু সময় নিজের জন্য তো আমরা দিতেই পারি তাই না বলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আবার শেয়ার করতে পারি আজকের মতন টাটা